জয় শ্রীকৃষ্ণ। বন্ধুগণ, আশা করছি আপনারা সকলেই ভালোই আছেন। এই পৃথিবীতে এমন অনেক মানুষকে আমরা দেখতে পাই, আমাদের চারপাশে অনেক মানুষকে দেখতে পাই যারা অনেক সুখী এবং অনেক হ্যাপি থাকে এবং যারা না চাইতে সকল কিছু পেয়ে থাকে। এমনও অনেক মানুষকে দেখতে পাই যারা জীবনে যথেষ্ট পরিমাণে কষ্ট করে থাকে, পরিশ্রম করে থাকে, কিন্তু তারা সেই পরিশ্রম সারা জীবন করে যায়, সারা জীবন কষ্ট করে যায়, কিন্তু সেই কষ্টের ফল বা পরিশ্রমের ফল তারা পেয়ে থাকে না। তো কথা হচ্ছে, যে কোনো মানুষ সফলতা এবং উন্নতির ক্ষেত্রে ঈশ্বরের অবদান, ঈশ্বরের আশীর্বাদ থাকাটা অত্যন্ত প্রয়োজনীয়। ঈশ্বরের শক্তি না থাকলে, ঈশ্বরের কৃপা না থাকলে কোনো ব্যক্তি উঁচু শিখরে পৌঁছাতে পারে না বা কোনো ব্যক্তি সফলতা অর্জন করতে পারে না। তো আজকের এই ভিডিওতে চর্চা করব কোন মানুষ আছে যে মানুষদেরকে দিব্য শক্তি প্রাপ্ত করে থাকে, অর্থাৎ এমন মানুষ যে মানুষরা সকল সময় তারা ঈশ্বরীয় শক্তিতে তারা লাভবান হয় এবং ঈশ্বর স্বয়ং তাদেরকে দিব্য শক্তি প্রদান করে থাকে, যার ফলে তারা যে কোনো কাজ তারা খুব সহজেই করতে পারে এবং জীবনে তারা তাদের মনোকামনা, ইচ্ছা এবং স্বপ্নগুলিকে বাস্তবে পরিণত করতে পারে। তো ভিডিওটিকে লাইক অবশ্যই দেবেন, শেয়ার অবশ্যই করবেন, যারা চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। কথা হচ্ছে, আমরা অনেকেই আছি যারা ম্যাক্সিমাম আমরা আছি যারা ঈশ্বরের নাম মুখে নেই, আমরা নাম জপ করে থাকি, আমরা ঈশ্বরের ভক্তি করে থাকি, সাধনা করে থাকি, কিন্তু কথাটা হচ্ছে যে কোনো একটি কাজ করার সময় আপনি যে কোনো আপনার জীবনে আপনি যখনই কোনো কাজ করেছেন, আপনি লক্ষ্য করবেন যে কাজটি আপনি পরিপাটিভাবে কাজটি করেছেন সেই কাজে আপনি অবশ্যই সফল হয়েছেন এবং যে কাজটিতে আপনার পরিপাটি নেই, শৃঙ্খলাবদ্ধ নেই, সেই কাজে আপনি কোনোদিনও সফল হতে পারেননি। তো সেই ক্ষেত্রে এই ঈশ্বরীয় শক্তি লাভ করা, দিব্য শক্তি লাভ করার ক্ষেত্রে এই কথাটি প্রয়োগ হয়, অর্থাৎ আমরা যখন ঈশ্বরের নাম নেই, অনেক সময় দেখা যায় যে আমরা কোথায় যাচ্ছি, সেই ক্ষেত্রে রাস্তায় কোনো মন্দির আমরা পেলাম বা আমরা কোনো উৎসবে গেলাম বা কোনো পূজা পার্বণ অনুষ্ঠানে গেলাম, গিয়ে সেখানে আমরা যখন ঈশ্বরকে যখন আমরা প্রণাম করি, আমরা প্রণাম তো করে থাকি, কিন্তু জাস্ট আমাদের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য আমরা সেই প্রণামটি করে থাকি। প্রণামটি আমরা কীভাবে করে থাকি, যেন ঈশ্বর সামনে রয়েছে, ভগবানের ফটো, ভগবানের মূর্তি আমাদের সামনে রয়েছে, তাই আমরা প্রণাম করে থাকি। বলা হয় যে ঈশ্বরকে পাওয়ার জন্য, ঈশ্বরের ভক্তি করার জন্য আপনার কোনো সময় নেই, আপনি যে কোনো সময়ে ঈশ্বরকে ভক্তি এবং সাধনা করতে পারেন। তবে যে ব্যক্তি মন থেকে, নিজের মনের ভিতর থেকে ভক্তি এবং বিশ্বাস রেখে যে ব্যক্তি ঈশ্বরের সাধনা করে থাকে, সে ব্যক্তি জীবনে সর্বদা সফল হয়ে থাকে। যে ব্যক্তি ঈশ্বরের উপর, যে ব্যক্তির সম্পূর্ণ আস্থা এবং বিশ্বাস রয়েছে, সে ব্যক্তি ঈশ্বরের কৃপা লাভ করে থাকে এবং ঈশ্বরের থেকে, ভগবানের থেকে সে ব্যক্তি দিব্য শক্তিও প্রাপ্ত করে থাকে। এখন কথা হচ্ছে, ঈশ্বরীয় শক্তি লাভ করার, দিব্য শক্তি লাভ করার একটি পারফেক্ট সময় রয়েছে, সেটি হচ্ছে ব্রহ্ম মুহূর্ত, অমৃত মুহূর্ত বা অমৃত যোগ বলে। যোগ এই জন্য বলে কেন কি, এই সময়টিতে পৃথিবীতে বায়ুমণ্ডলে, বাতাবরণে সর্বদা পজিটিভ এনার্জি থাকে। পজিটিভ এনার্জি একমাত্র ঈশ্বরীয় শক্তির ভিতরেই থাকতে পারে। যেখানে ঈশ্বর থাকবে সেই জায়গায় পজিটিভ এনার্জি সর্বদা থাকবে। তো এই ব্রহ্ম মুহূর্ততে, এই অমৃত যোগে যারা ঈশ্বর সাধনা করবে, ঈশ্বরের যারা প্রার্থনা করবে, তাদের মনোকামনা, মনোবাঞ্ছনা, তাদের স্বপ্নগুলি অবশ্যই পূর্ণ হবে। তাই অনেক সময় আপনি দেখবেন যে সকালবেলা আপনার তিনটের পরে আপনার হঠাৎ করে ঘুম ভেঙে যায় এবং ঘুম আপনার ভেঙে যাওয়ার পরও আপনার ঘুম আসবে না, বা হয়তো এমনও হতে পারে যে আপনি, ঘুম তো আপনার ভেঙে গেছে কিন্তু আপনি নিজেকে অনেক সতেজ এবং অনেক ফ্রেশ অনুভব করছেন এবং আপনার ঘুমটি এমন ভেঙেছে যে আপনি সারা দিনের কষ্ট, পরিশ্রম, ক্লান্ত সেই জিনিসটি আপনার শরীরে আর নেই। এমন যদি হয়ে থাকে তাহলে আপনি বুঝতে হবে আপনাকে যে স্বয়ং
ঈশ্বর আপনাকে কিছু দেওয়ার জন্য, আপনার মনোকামনা পূর্ণ করার জন্য, আপনার স্বপ্ন পূর্ণ করার জন্য স্বয়ং ঈশ্বর চেয়েছেন এবং উনি আপনাকে এই ঘটনাটি করিয়েছেন। অর্থাৎ এমন হয়ে থাকে যে আমরা অনেক মধ্যরাত্রিতে আমরা ঘুমিয়ে থাকি, রাত্রিবেলা আমরা 12টার সময় ঘুমাই বা 1টার সময় ঘুমাই, কিন্তু হঠাৎ করে দেখা যায় যে 3টের পরে আমাদের একদম ভোর সকালে সূর্য উদয়ের আগে আমাদের হঠাৎ করে ঘুম ভেঙে যায় এবং ঘুমটি এমন করে ভাঙে যে চট করে আপনার ঘুম ভেঙে গেল এবং ঘুম ভাঙার পরও আপনি নিজেকে অনেক ফ্রেশ অনুভব করছেন। আপনার চোখেও ঘুম নেই, আপনি অনেক ফ্রেশ অনুভব করছেন, আপনার শরীরে কোনো অলসতাও নেই। তেমন যদি অনুভব হয়ে থাকে, তেমন যদি ঘটনা ঘটে থাকে, আপনি বুঝে যান যে ঈশ্বর স্বয়ং ভগবান আপনার ভক্তিতে সন্তুষ্ট হয়েছে, আপনাকে কিছু দিতে চাইছে। ভগবান আপনার উপর এতটাই সন্তুষ্ট হয়েছে যে উনি স্বয়ং আপনাকে ডাকছে, তুমি এসো এবং আমার থেকে এই কিছু নিয়ে যাও। সেই ধরনের যদি কোনো ঘটনা হয়ে থাকে, আপনি সেই সময়টিকে সদ্ব্যবহার করতে শিখুন। যদি সকালবেলা এমন কিছু ঘটনা হয়, সকালবেলা যদি ঘুম ভেঙে যায়, আপনি তৎক্ষণাৎ আপনি বিছানায় না পড়ে থেকে আপনি বিছানা থেকে উঠে পড়ুন, হাত মুখ পা আপনি ধুয়ে নিন। ধোয়ার পর আপনি আপনার বাড়িতে, পুজো ঘরে বা আপনার যে কোনো ড্রয়িং রুমে, আপনার বেডরুমে, যেখানেই হোক, আপনি একটি আসন বিছিয়ে সেখানে বসে আপনি হাত জোর করে আপনি ঈশ্বরের প্রার্থনা করুন এবং আপনার স্বপ্নটি পূর্ণ করার জন্য ওনাকে নিবেদন করুন, ওনাকে প্রার্থনা করুন। এই কাজটি যদি আপনি করেন, দেখবেন আপনার জীবনে কিভাবে পরিবর্তন ঘটে চলছে, আপনার জীবনে কিভাবে পরিবর্তন ঘটতে যাবে। এই যে ব্রহ্ম মুহূর্ত, এই মুহূর্তে বলা হয় এই মুহূর্তে স্বয়ং দৈব শক্তি, ঈশ্বরীয় শক্তি, স্বয়ং ঈশ্বর এই পৃথিবীতে ঘোরাফেরা করে এবং দৈব শক্তি এই সময়ে থাকার ফলে, ঈশ্বরীয় শক্তি এই সময়ে থাকার ফলে, যে ব্যক্তি এই সময়ে ঈশ্বরকে ডাকে, ভগবানকে ডাকে এবং ঈশ্বরের উপর আস্থা রেখে, বিশ্বাস রেখে, যে ব্যক্তি তার জীবনে সকল কিছু ঈশ্বরের উপর ছেড়ে দেয়, ঈশ্বর তাকে কোনোদিনও বিপদগ্রস্ত করে তোলে না এবং জীবনে তার সকল মনোকামনাগুলি পূর্ণ করে থাকে, জীবনে তার সকল ইচ্ছাগুলি ঈশ্বর স্বয়ং পূর্ণ করে থাকে। তাই সকালবেলা যদি আপনার এই ব্রহ্ম মুহূর্তে, অর্থাৎ সূর্য উদয়ের ঠিক 1.5 ঘন্টা কি 1 ঘন্টা আগে যদি আপনার ঘুম ভেঙে থাকে, অর্থাৎ 3:30 এমন সময় যদি আপনার ঘুম ভেঙে থাকে, তাহলে আপনি সতর্ক হয়ে যান, আপনি সাবধান হয়ে যান এবং আপনি খুশি অনুভব করুন যে আপনার জীবন বদলাতে চলছে, আপনার জীবনটি সুন্দর হতে চলছে, আপনার স্বপ্নগুলি আর কিছু দিনের ভিতরেই পূর্ণ হয়ে যাবে। সকালবেলা ব্রহ্ম মুহূর্তে যে মানুষ সর্বদা ঈশ্বরের প্রার্থনা করে থাকে, ঈশ্বরের নাম নিয়ে থাকে, সে মানুষ সর্বদা দিব্য শক্তি প্রাপ্ত করে থাকে, ঈশ্বরীয় শক্তি প্রাপ্ত করে থাকে। যাদের দিব্য শক্তি এবং ঈশ্বরীয় শক্তি প্রাপ্ত হয়, তারা জীবনে সকল সুখ অনুভব করে, তারা ভৌতিক সুখ প্রাপ্ত করে থাকে, তারা জীবনে সফলতা পায়, তাদের মনের সকল কামনা, সকল ইচ্ছা তাদের খুব সহজেই পূর্ণ হয়ে যায়। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে ভিডিওটির কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন, ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই দেবেন। যারা চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।